প্রতিমা ভৌমিক আর মানিক সাহা এক মঞ্চে সরকারি অনুষ্ঠান, প্রোটোকল যেতেই হবে, এবারে একেবারে পাশাপাশি বসতেই হবে। সবই হলো, কিন্তু একে অপরের দিকে ঘুরেও তাকালেন না, বাক্য বিনিময় তো দূরের কথা। মানিক সাহা মুখ্যমন্ত্রী হবার পর এমন একটা ছবি নেই যেখানে প্রতিমা মানিক হাসি মুখে এক ফ্রেমে। কেন নেই, ভিতরে কি চলছে? তাহলে কি মানিকের পাত্তা কেটে চেয়ারের আসল দাবিদার প্রতিমা? এসব নিয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই। যাক, মোদী এমন এক ম্যাজিক খজানা মন্ত্র যে বাঘ আর শেয়ালকে এক ঘাটে জল খাইয়ে ছাড়ে। আজ বহু কষ্টে প্রতিমা মানিককে এক ফ্রেমে দেখে কৌতূহলী জনতা এইসব বলাবলি করছিল। আজ দেশের রেল পরিষেবার জন্য একটা ঐতিহাসিক দিন হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ত্রিপুরার তিনটি সহ সারা দেশের মোট 508টি রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণের কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। উদয়পুরের মাতারবাড়ি রেল স্টেশন থেকে অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা দেবী সহ মুখ্যমন্ত্রী। আসলে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর দেশের রেল মানচিত্রে আমূল পরিবর্তন এসেছে, আর সেটা বিরোধীরাও বুক ঠুকে অস্বীকার করতে পারবে না। এই প্রকল্পের অধীনে রেলওয়ে স্টেশনগুলোকে বিভিন্ন সুবিধা দিয়ে সজ্জিত করে আধুনিকীকরণ করা সহ এই রেল স্টেশনগুলিতে ছাদ, প্লাজা, শপিং জোন, ফুড কোর্ট, বাচ্চাদের খেলার এলাকা, মাল্টি লেভেল পার্কিং, লিফট, এক্সিলেটর, এক্সিকিউটিভ লাউঞ্জ, প্রতিবন্ধীদের জন্য চলাচলের সুবিধার ব্যবস্থা করা হবে বলে খবর। আর এই অনুষ্ঠানে একেবারেই তথ্য দিয়ে বিরোধীদের টার্গেট করলেন প্রতিমা দেবী। সবই হলো, অনুষ্ঠান একেবারে ঝাঁ চকচকে হলো, কিন্তু প্রতিমা বনাম মানিক বিবাদ রইল আগের মতোই। আর এসব দেখে এক পক্ষ দারুণ ভাবে ক্ষমতার স্বাদ নিচ্ছে, কিন্তু অপর পক্ষ নীরবে চিরদিন কাহারও সমান নাহি যাই বলে জপ করছে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।